নির্বাচন যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে নিবন্ধিত দলের 29টি দল, মানে মেজরিটি দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং এটা নির্বাচনের একটা আমে মানে একটা উৎসব, আমি এটা উৎসবই বলবো, শুরু হয়ে গিয়েছে। কাজে এখানে কেউ নাশকতা করবে এটা কেউ চায় না। আপনারা দেখেছেন যেই দলটি এই নাশকতার কথা বলছেন, এটা তাদের প্র্যাকটিস, তারা সুনিশ্চিত নির্বাচনে পরাজয় জেনে তারা ভিন্ন পন্থা মানে নির্বাচনকে প্রতিহত করার জন্য একটা অগণতান্ত্রিক উপায় তারা এই শুরু করেছেন। তারা 2014তেও আপনারা দেখেছেন সেই নাশকতা, সেই অগ্নিসন্ত্রাস কন্টিনিউয়াসলি তারা 90 দিন করেছে, আপনারা সেইগুলি দেখেছেন। এইগুলি তাদের 2014তে করেছে এবং কন্টিনিউয়াসলি তারা 90 দিন করেছে। এদেশের মানুষ তখন তাদেরকে প্রতিহত করেছে। আজকেও যদি দেখেন যেখানে এই ঘটনাগুলি ঘটাচ্ছে সেখানেই জনগণ তাদেরকে ধরিয়ে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে। এই সমস্ত কাজে জনগণ সম্পৃক্ত নয়। জনগণ এই এই সমস্ত বর্বরতা, এই সমস্ত নিষ্ঠুরতার থেকে তারা মুক্তি চায়। সেই জন্যই নিরাপত্তা বাহিনী যথাযথ কাজটি করছে। এই এই কারণে, এই নাশকতার কারণে কিংবা এই সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময় মতন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস এবং তারা অত্যন্ত প্রফেশনাল, তারা অত্যন্ত দক্ষ, তারা দেশকে ভালোবাসে, কাজেই তারা তাদের অর্পিত দায়িত্বটি যথাযথভাবে পালন করবে এবং এদেশের নাগরিকরাও তাদেরকে সহযোগিতা করবে।